ভোট যায় ভোট আসে কিন্তু অবস্থার পরিবর্তন হয় না গ্রামবাসীদের গ্রামে চলার একমাত্র পথটি এখনো পাকা হলো না নেতাদের আশ্বাস ছাড়া আর কিছুই মিলছে না গ্রামবাসীদের সমস্যার সমাধান করতে আসেন না কেউই এমনই অভিযোগ গ্রামবাসীদের বনগাঁ ব্লকের আকাইপুর গ্রাম পঞ্চায়েতের আইটপাড়া গ্রামের প্রায় 1 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে কাঁচা রাস্তা পাকা করার জন্য বারবার বলা হলেও কোনো জনপ্রতিনিধি কিংবা প্রশাসন কেউই কোনো উদ্যোগ গ্রহণ করে না গ্রামবাসীদের অভিযোগ প্রায় 25 বছর ধরে এই অবস্থায় পড়ে রয়েছে গ্রামের রাস্তাটি বর্ষার সময় এই রাস্তার হাল আরও খারাপ হয়ে যায় এখন এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাচল করাও অসম্ভব হয়ে পড়েছে ইলেকশনের সময় এসে ওই বাচ্চাদের যেমন কাঠের নৌলা দিয়ে বসায় রাখে ওইভাবে আর কি আমাদের আশা দিয়ে যে ইলেকশনে পাশ করে যায় পরবর্তীতে ওরা আর এদিকে ফিরে তাকায় না ওই ওই সময় একটু আশা ভরসা দেয় যে এইবারা এইবারা পঞ্চায়েতে এইবারা মেম্বার দাও এইবারা প্রধান দাও এইবারা তোমাদের রাস্তায় আগে হাত দেব পরে কিন্তু তারা হাত দেয় না নাগাদ গোড়া রাস্তায় 2-3 বার ইট দিও আর কি পানপাড়ার সাইডের রাস্তায় আর কি তুলে নিয়ে গেছে পানপাড়ার পার্টির লোকে নিয়ে গেছে পঞ্চায়েতে তুলে নিয়ে গেছে ইলেকশনের সময় বারবার মোবাইলে ছবি তুলে নিয়ে যায় ওই ওদিকে ওদিকে আছে উত্তর দিকে আছে অন্তত আধা কিলোমিটারের বেশি ওই ছবি তুলে নিয়ে যায় পিঠে দিয়ে মাপ করে যায় করে করে আর কি আশা দিয়ে আর কি ওই ভোটগুলো নুটিয়ে নিয়ে যায় বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড সবাইকে জানাই সাদর আমন্ত্রণ যদিও বিজেপির অভিযোগ এই এলাকায় বিজেপির সদস্য অনেক ভোটে নির্বাচিত হওয়ায় কাজ করতে দেওয়া হচ্ছে না অনেক চেষ্টা করেও এই রাস্তা করতে দিচ্ছে না তৃণমূল ফলে বঞ্চিত হচ্ছেন গ্রামবাসীরা আইটপাড়ায় বিজেপি জিতেছে বিজেপির মেম্বার মানে অনেক ভোটে জিতেছে প্রায় 300-400 ভোটে জিতেছে এইটাই তৃণমূলের ক্ষোভ ওখানে বিজেপি মেম্বার আছে বলে ওখানে কোনো রাস্তার কাজ করছে না দীর্ঘদিন পঞ্চায়েত টিএমসি থাকার সত্ত্বেও আজকে 20 বছর এখানে পঞ্চায়েতে টিএমসি রয়েছে টিএমসি প্রধান রয়েছে ওই আটপাড়ার গ্রামে কোনো কাজ করেনি আমাদের মেম্বার বিজেপির মেম্বার উজ্জ্বল বিশ্বাস সে ওই কাজ দিয়েছে ওয়ার্ক অর্ডারেও পাস হয়েছে টেন্ডার হয়েছে যেই দেখেছে যে আইটপাড়ার ওই রাস্তা ওইটা বিজেপি মেম্বার আছে ওই রাস্তা বন্ধ করে দেওয়া হোক ওখানে মাল ফেলতে গিয়েছে আমরা এর জন্যে পঞ্চায়েতে বোর্ড মিটিং হয়েছে বোর্ড মিটিংয়ে আমরা পঞ্চায়েত প্রধানকে অ্যাটাক করেছি প্রধান বলছে না আমি ওই রাস্তা আমরা করতে পারবো না আমাদের ওপরের নির্দেশ আছে আমরা পঞ্চায়েত সমিতিতে জানিয়েছি আমরা জেলা পরিষদে জানিয়েছি আমরা এই রাস্তার জন্য বহু চেষ্টা করেছি কিন্তু আমাদের হাত বাঁধা আমরা যেহেতু বিজেপির থেকে রয়েছি বিজেপির কোনো এই বাংলায় কোনো অস্তিত্ব নেই কোনো কাজ দেবে না বিরোধী দলে তাদের কোনো কাজ হবে না এ ব্যাপারে অবশ্য ভিন্ন সুর তৃণমূলের তৃণমূল পরিচালিত বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের অভিযোগ রাস্তার যে এমন হাল তা না গ্রামবাসী না পঞ্চায়েত সদস্য কেউই পঞ্চায়েত সমিতির কাছে এতদিন জানাননি ফলে এতদিন তা আমাদের কাছে অজানা ছিল দুঃখের হলেও সত্য এটা নিয়ে ব্লক স্তরে কখনো কোনো অভিযোগ আসেনি আমি পঞ্চায়েত সমিতি 98 সাল থেকে বিভিন্ন দায়িত্বে আছি মূলত পূর্ত পরিবহন দপ্তরটা আমিই দেখি সেখানে আমাদের কাছে এখনও অবধি ওই গ্রাম থেকে না জনসাধারণ না মেম্বার কোনো প্রস্তাব বা কোনো দরখাস্ত আসেনি পঞ্চায়েত সমিতিতে আর এক্ষেত্রে গ্রামের যে মেম্বার থাকে তাকেই ভূমিকা নিতে হয় কারণ সে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে যদি এটা সময় মতন অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে তুলে দিত তাহলে আমার ধারণা এতদিন এই রাস্তাটা পড়ে থাকতো না কারণ বনগাঁ পঞ্চায়েত সমিতি এত খারাপ রাস্তা আর কোথাও আমার চোখে নেই নতুন করে রাস্তা নিয়ে গ্রামবাসীরা সরব হওয়ায় এবারে নড়ে চড়ে বসেছে প্রশাসন আর কয়েক মাস পরেই পঞ্চায়েত নির্বাচন এখন দেখার নির্বাচনের আগে ওই গ্রামের মানুষ পাকা রাস্তা পান কি না সেদিকেই তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটানের সানগ্লাস আছে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায় আর কলকাতায় নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে এখানে চক্ষু পরীক্ষা করা হয় কন্ট্যাক্ট লেন্স ফ্রেম সানগ্লাস পাওয়া যায় আজই আসুন বনগাঁর যশোর রোডের ধারে নিজস্ব শোরুমে যোগাযোগ 8167734766